হ্যালো ভিউয়ার্স, আরেক রবিবার, আরেক জায়গা, আরেক মিলানো। তো আজকে আরেক জায়গায় নিয়ে যাবো আপনাদেরকে দেখানোর জন্য, তো আমার সাথে থাকবেন। তো আজকে আপনাদেরকে নিয়ে যাব ইটালিয়ান সিটি যার নাম চিঙ্কুয়ে তেররে, তার ব্যাপারে কিছু বলবো, আর ঘুরে ঘুরে আপনাদেরকে কিছু দৃশ্য, ট্রাভেল ডেস্টিনেশন, প্লেসগুলি দেখাবো, আর কত বাজেটে আমি আসছি মিলান থেকে আর কিভাবে আসছি সব বিস্তারিত জানাবো। ভিডিওটা মিস করবেন না, এন্ড পর্যন্ত আমার সাথে থাকেন যদি আপনারা এই প্লেসগুলিতে যাইতে চান ফ্যামিলিদেরকে নিয়ে ভেকেশনে। আমরা আসলাম ভোর সকালে, সারাদিন ঘুরে এখন যাওয়ার সময় হয়ে গেছে। এখান থেকে আমরা রিটার্ন চলে যাচ্ছি মন্তেরোসো থেকে ভেনাসা আসছিলাম। এখানে কিছুক্ষণ সময় নিছি ঘোরার জন্য, যা আমার এই ভিডিওর এন্ডে পাবেন ওই প্লেসগুলির দৃশ্য। ভেনাসাতে কিছুক্ষণ ঘোরার পর আমরা ট্রেন নিয়ে নিছি মানারোলার জন্য, যা এই শহরের সবচাইতে ছোট কমুনা, যেটা বলা হয় রিও মাজ্জোরে। তো ওইখানে আমরা চলে যাব। Castello Doria sul e a un certo punto però si paga 2 euro se non mi sbaglio. Scusa, cioè ci sono tante scale per andare al castello? È relativo. Non voglio fare tante scale. Come prima, come diciamo, sì, come prima. Magari lì c'è scritto dove c'è il castello. Sì, perché tutta la piazza loro মন্তেরোসো থেকে ভেনাসা আসার পর এখানে 2 ঘন্টা আমরা সব ট্রাভেলাররা টাইম স্পেন্ড করছি, ঘুরে ঘুরে সম্পূর্ণ দৃশ্যগুলো, রেস্টুরেন্ট, হিস্টোরিক্যাল প্লেসগুলি দেখছি। আমাদের গাইড আমাদেরকে কিছু জায়গার নাম বলে দিল যা দেখার মতো ছিল। তো এই ভেনাসা শহর কমুনা, এটা হিস্টোরিক্যাল হচ্ছে এই, এটার নাম ভেনাসা, যা এটা লাতিনো আমেরিকানো নাম দিয়েছিল, যেটা নাম ছিল ভেরনা। প্রথম দলিল হয়েছিল এই গ্রাম সম্পর্কে 1080 সালের একটি আইনে। এখানে যুদ্ধের জন্য, ডিফেন্স সিস্টেমের জন্য জাহাজগুলি রিপেয়ার করা হতো। আর 1209 এখানে শুধু 88টা ফ্যামিলি ছিল, তার বেশি একটাও ছিল না। তো এই শহরের হিস্টোরিক্যাল অনেক পুরান, আপনারা পড়লে বুঝতে পারবেন। অবশ্য আপনাদেরকে দেখাই দিয়েছি একটা হিস্টোরিক্যাল প্লেস, এখানে বইগুলোই আছে, দেখার মতন জায়গা আছে, সব কিছুই আছে, আপনারা চাইলে ভিজিট করতে পারেন কম টাকায়। এখন আমরা ভেনাসা থেকে মানারোলার দিকে যেতেছি। এখানে স্টেশনে চলে গেলাম। এই স্টেশনটা এতটাই পুরান, এই স্টেশনটা রেডি হয়েছে হইল 1208 সালে, ভেনাসা স্টেশন। আর এটা পাহাড়ের নিচে, চিন্তা করে দেখছেন যে কত লম্বা আর কত পাহাড়ের নিচে এটা বানাইছে, সমুদ্রের সাইড দিয়ে গেছে পুরো স্টেশনটা। এই পুরো শহরটা ট্রেন স্টেশন সমুদ্রের সাইড দিয়ে গেছে, যা দেখার মতন যে ওরা কীভাবে এটা বানাইছে। তো এই স্টেশনটা আগে অ্যাটাচ ছিল জেনোয়ার সাথে, কিন্তু এখন অ্যাটাচ নাই, মাঝখানে ওরা ভেঙে দিয়েছিল যুদ্ধ সময়, কিন্তু এখন আবার নতুন করে বানানো হইতেছে। জেনোয়ার থেকে লাইস্পেসিয়া স্টেশনটা বানানো হইতেছে, এটাকে জয়েন করা হইতেছে। তো এখান থেকে আমরা চলে গেলাম মানারোলার থেকে, অনেকক্ষণ ওয়েট করার পরে ট্রেনটা এসে পড়ছে। তো চলেন মানারোলা যেয়ে আপনাদেরকে আরও কিছু দৃশ্য দেখাই। হ্যালো ভিউয়ার্স, আরেক জায়গায় এসে পড়ছি। এইটার নাম হয়েছে মানারোলা। তো আমার পিছেই দেখতে পারতেছে এখানের নামটা। তো সারাদিন ঘুরছি, এখন বেশি সময় নাই, 1 ঘন্টা পরে আমরা চলে যাব, 1 ঘন্টা সময় আছে আমাদের কাছে। তো আপনাদেরকে দেখাবো কিছু দৃশ্য, এখানে আছে পেন্টিংও আছে, আর আমাদের গ্রুপের লোকজন আছে এখানে,
তো ঠিক আছে, আমার সাথে থাকুন, আপনাদেরকে আরও ভিউ দেখাবো, আরও ভিউজে নিয়ে যাব, আর দেখি কই কই যাওয়া যায়। তো ঠিক আছে, এটাই লাস্ট জার্নি আজকের, অনেক ঘুরছি। তো সাবস্ক্রাইব পাবো কি না আপনাদের তা জানি না, আর কীভাবে আসতে হয় কমেন্ট সেকশন অবশ্যই কমেন্ট করবেন, আপনাদেরকে জানাবো যে কীভাবে এখানে আসতে হয়। তো ঠিক আছে, আমার সাথে থাকুন, আরও ভিউ দেখেন। কুমুনা দি রিও মাজ্জোরে, এটা লা স্পেসিয়ার একটা কুমুনা, যেরকম আমাদের দেশের, আমার গ্রুপ কই গেছে আমি নিজেও জানি না, আমি অপেক্ষা করতেছি তাদের, দেখি আসে কি না। তো আমরা এখান দিয়ে উপরে চলে যাব, কিছু ভিউ দেখব। তো জানি না কোন দিকে যাইতে হবে, এখন ওয়েট করতেছি, আমাদের যে গাইডটা আছে গাইড এখন আসবে। তো এই হয়েছে পুরা চিনকুয়েত্তেরে, যেটাকে বলে লা স্পেসিয়ার। তো ভিউয়ার্স, এই হয়েছে ম্যাপটা, দেখেন পুরাটা একটা পাহাড়ের ভিতরে শহরটা, এখান দিয়ে নিচে দিয়া পুরাটা ট্রেন লাইন গেছে, পুরাটা পট, পুরাটা পাহাড়ের ভিতরে এই শহরটা। তো দেখেন কোন পর্যন্ত যে শেষ হয়েছে। তো আপনারা চাইলে ভিজিট করতে পারেন, অনেক সুন্দর একটা সিটি, এখানে আসতে পারেন আপনারা, টুরিস্ট পয়েন্ট। তা আমরা ছিলাম মন্তেরোস, এখন আসলে মানারো। আর এই হয়েছে ডিরেকশনগুলা, কোন দিকে যাব দেখি, এস্ট্রাদা কারাবিলে। তো এবার যেরকম এটা হয়েছে অনেক ছোট, এটার নাম হয়েছে মানারোলা। তো এখানে এক ঘন্টা সময় দিয়েছে আমাদেরকে, এটা হয়েছে আত্রেচ্ছা, সবাই এখানে ঘুরতে আসে, চিনকুয়েত্তেরের এক তেরের একটা। চলেন আপনাদেরকে ঘুরে দেখাই, রোদরে ঘুরতে ঘুরতে কালা হয়ে গেছি। তো এই হয়েছে ওই জায়গাটা যেখানে বলছিলাম ঘুরতে আসব। তো এটা দূরে থেকে দেখছিলাম, অবশ্য এখান দিয়ে উপরে উঠতে হবে, যেখানে আমরা দূরে থেকে দেখছিলাম যে এটা রোমান্টিক একটা প্লেস। তো এখান দিয়ে মেবি সাগরের দিকে যাওয়া যায়। তো চলেন ওইখানে চলে যাব, অথবা ওইখান দিয়ে নামতে হবে, চলেন ঘুরে আসি। এটা হয়েছে প্যানোরামিক ভিউ, এখানে হয়তো বা এরকম কিছু পাওয়া যায় এখানে। তো এটাও একটা সুন্দর একটা জায়গা, কিন্তু এখানে আপনার আসতে হবে রাত্রে। তো এই যে দেখেন, এটা পুরোটা লাইটিং, এটা লাভ স্টোরি একটা কিছু, রাত্রে এরকম লাইটিং থাকে মানারোলার। তো চলেন আমরা ওইখানে চলে যাব। এখানে আশেপাশে সব রেস্টুরেন্ট গুলা, এখানে চলে আপনারা খাইতে পারেন। দেখেন এইগুলা সব বোট, বোট গুলি এইভাবে রেখে দিছে এখানে, এখান থেকে ওরা নিয়ে যায়। তো দেখি ভিউটা কিরকম দেখা যায়, জানি না, হয়তোবা অনেক সুন্দরই লাগে। হ্যাঁ, এখান দিয়ে হাইটে পুরাটা উপরে যেতে পারবেন, এখান দিয়ে সবগুলো রেস্টুরেন্ট। দেখেন এখানে সবাই শীতের ভিতরে গোসল করতেছে, অথচ আজকে অনেক গরম। নিচেও যাওয়া যাবে, কিন্তু জানি না টিকিট লাগে কিনা, হয়তো বা নাও লাগতে পারে।
তো চলেন ভিউয়ার্স, এখান থেকে হাঁটতে হাঁটতে আপনাদেরকে নিয়ে যাব ওইখানে যেখানে আপনাদেরকে দেখাইছি, যেখানে আপনাদেরকে দেখাইছি ভালো একটা প্লেস। তো এইখান দিয়ে সবাই উপরে হেঁটে চলে যায়। তো চলেন একটু উপরে যাই, আপনাদেরকে আরো দৃশ্যগুলো দেখাই। তো এখানে লিখে দিছে যদি কোনো সমস্যা হয় মারে তো এখানে হাঁটা নিষেধ, লেগে অ্যাক্সিডেন্ট হইতেই পারে। এখানে আপনারা এক সপ্তাহ ভেকেশনে কিছু হবে না, আপনাদের এক মাস দরকার ভেকেশনের জন্য। এটার নাম হয়েছে মানারোলা। দেখেন পাহাড়ের সাইড দিয়ে কীভাবে পথগুলি পাহাড় কেটে বানাইছে। এখান থেকে যদি আমার মোবাইলটা পড়ে যায় কি হইবে জানি না, আর পাওয়ার কোনো কায়দা নাই। আজকের দিনটা শেষ হয়ে গেছে, এখানে ঘুরতে ঘুরতে অনেক ঘুরছি, অনেক এনজয় করছি আর আপনাদেরকে দেখানোর জন্য সুন্দর সুন্দর ভিউ। আপনারা চাইলেও কম টাকায় এখানে আসতে পারেন আর দেখার মতন একটা জায়গা। দেখেন আমার পিছনে দেখতে পারতেছেন, তো লোম্বার্দিয়াতে এরকম ভালো ভালো জায়গা আছে যা আপনারা ঘুরতে পারেন চাইলেও। তো বেশি দূরে যাব না, এই জন্য আমার যাওয়ার সময় হয়ে যাবে, আমার কিছু খাইতে হবে যেহেতু টাইম শেষ হয়ে গেছে, বেশি একটা সময় নাই আর আধা ঘন্টা আছে আমার কাছে। তো চলেন কিছু দৃশ্য আমার পিছনে দেখি। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আরও ভালো ভালো ভিডিও আসবে। তো যদি কিছু জিজ্ঞাসা থাকে আপনাদের কাছে তো আমার কাছে জিজ্ঞাসা করতে পারেন কমেন্ট করা, প্লাস আমার ফেসবুক আইডিও আছে ওইখানেও জিজ্ঞাসা করতে পারেন আর ইউটিউবেও কমেন্ট করতে পারেন। তো আজকের জার্নিটা এখানে শেষ করি, লা স্পেসিয়ার চিনকুয়ে তেরে মানারোলা আসি এখন। তো ভিউটা অনেক মানে বলতে পারবো না, আপনারা যদি সামনে থেকে না দেখেন তারা বুঝবেন না। যদি আপনারা প্রাইভেট গাড়িতে আসেন অনেক টাকা লাগবে, তো আসেন না। আপনারা ট্রেনে হয়তো বা বাসের এজেন্সির কন্ট্যাক্টে আসলে 60-70 টাকার ভিতরে আপনারা আসতে পারবেন পুরো ফ্যামিলি নিয়ে, মানে জন প্রতি বাচ্চাদেরকে ডিসকাউন্ট দেওয়া হয়। তো ঠিক আছে, এইখানেই শেষ করি আজকের জার্নিটা। তো আর কিছু দৃশ্য দেখা, বাই বাই, সাবস্ক্রাইব দিয়া বেল আইকনটা অবশ্যই টিপুন, টেক কেয়ার। তো ভিডিও বানাতে যে যানটা তো খাইতে পারবো না, একটু সামনে দেখে হাঁটি। অনেক মানুষ, অনেক ভালো ভালো দৃশ্য দেখানোর জন্য
অনেক কিছু করে, বাট আমি করবো না। দেখেন ভিউগুলো অনেক সুন্দর। চলেন সামনে চলে যাই, চলে যাই দেখি কি আছে আরো। কিন্তু আমার একটু ভয় ভয় লাগতেছে, কি যেন ক্যামেরার দিকে তাকাইতে পারবো না, আমার সামনে তাকাইতে হবে। এখানেও ভালো জায়গা আছে, দেখেন ক্যামেরা লাগানো আছে সিকিউরিটির জন্য। তো ভালো একটা প্লেস, এখানে ড্রোন নিয়ে আসতে হবে, নেক্সট টাইম আসলে অবশ্যই ড্রোন নিয়ে আসবো। বেশি সামনে যাব না, রিক্সের ব্যাপার স্যাপার আছে। এই যে দেখেন তো এটা হচ্ছে পিছনের সাইড, আপনারা চাইলে পুরোটা সারাদিন হাঁটলেও শেষ করতে পারবেন না। তো এইখানেই শেষ করব ভিডিওটা। যারা আমার চ্যানেলে নতুন, যদি ভিডিও ভালো লাগে থেকে কিছু জিজ্ঞাসা থাকে তো আপনারা আমার কাছে জিজ্ঞেস করতে পারেন। আর কমেন্টও করতে পারেন। বেশি দূরে যাব না, এখন কিছু খাওয়া দাওয়া করে রিটার্ন করব। ওই যে দেখেন ওইখানে যেতে হইবে, ওই যে গোল গোল জায়গাগুলো দেখতেছেন, ওইখান দিয়ে পানি পড়তেছে, তো ওইখানে চলে যাব। এখানে দাঁড়ায় ফটো তুলতে একটু কষ্টই। ভিউয়ার্স আপনারা তো সবাই ভ্যানিস ঘুরছেন, ভ্যানিস নাকি সবচেয়ে সুন্দর ইটালির ভিতরে? আমি মনে করি না, কারণ ওটা হয়েছে পানির ভিতরে। আর এই লা স্পেসিয়া শহর চিনকুয়ে তেরে পুরোটাই পাহাড়ের ভিতরে, পাহাড়ের সাইড দিয়ে ট্রেনগুলো যায়, এতই সুন্দর লাগে, আপনারা না আসলে কখনো বুঝবেন না। দেবী কামি না রে সু,
ওইটা হইছে আমার গুরু, আমি যে গুরু বা আসছি টুর গাইড। ভিউয়ার্স, এইখানে দিন শেষ, আর বেশি কিছু দেখার নাই, বেশি কিছু বলার নাই, অনেক ঘুরে ফেলছি, হরণ হয়ে গেছি, এখন একটু রেস্ট করব, এখন আমি একটু এনজয় করি, আপনাদেরকে তো অনেক কিছুই দেখাইলাম। তো ভিউয়ার্স, আজকের জানি এখানে শেষ করব, আর বেশি কিছু নাই। তো যারা আমার চ্যানেলে নতুন আসছেন, আপনারা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা অবশ্যই চাপ দিবেন, এরকম ভালো ভালো দৃশ্য দেখার জন্য আর ঘোরার জন্য। কম টাকায় কীভাবে ইটালি পুরো ঘোরা যায় আর সুন্দর সুন্দর জায়গায় যাওয়া যায়, আপনাদেরকে সব বিস্তারিত, সব ডিটেলস, সব কিছু আপনাদেরকে জানাবো। তো ঠিক আছে, এখানে শেষ করি আজকের জার্নি, লা স্পেসিয়া মানারোলা। গুড বাই, থ্যাংকস, আল্লাহ হাফিজ। Regionale 23.